হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তারাপীঠে গিয়ে আমি যেখানে যে হোটেলে ছিলাম তার পাশেই খুব নামী একজন মহান জ্যোতিষী শ্রী তপন শাস্ত্রী নাম করে ছিলেন, এবং উনি ওনার ভক্তদের নিয়ে যখন তারাপীঠের মহাশ্মশানে যাত্রা করছিলেন তখন সত্যিই দৃশ্যটা ছিল খুবই অসাধারণ। আমি তোমাদের দেখাবো সেই মনোরঞ্জকর দৃশ্য, আরও দেখাবো তোমাদের ওই যজ্ঞের কিছু অংশ। তাই ভিডিওটি দেখতে থাকো এবং উপভোগ করো। মহাশ্মশানে অমাবস্যার রাতে যজ্ঞ হয় এবং প্রচুর লোক ওখানে যজ্ঞে অংশ নেয়। আমি যখন গিয়েছিলাম তখন শিবরাত্রি ছিল এবং এবার শিবরাত্রিতে অমাবস্যাও ছিল, যার জন্য ভিড়টা আমি নিজে স্বচক্ষেই দেখেছি। প্রচুর ভিড় হয় ওখানে তারাপীঠের মহাশ্মশানের এরিয়াতে। তুমি রাত্রের বেলা যদি যাও তাহলে তুমি চারিদিকেই শুধু তন্ত্রমন্ত্রের ধ্বনি শুনতে পাবে। অবশ্য সেটা বিশেষ বিশেষ তিথি মেনে এবং অমাবস্যার রাত্রে বিশেষ করে বেশি দেখা যায়। মহাশ্মশানের যজ্ঞস্থল যেখানে ওনারা এসে যজ্ঞের, এই ছিল তারাপীঠ মহাশ্মশানের। আমি আগে কখনো এভাবে মহাশ্মশানে স্বচক্ষে নিজে কোনো যজ্ঞ দেখিনি। এই প্রথম পুরো যজ্ঞটি আমি স্বচক্ষে দেখলাম। এখানে চারিপাশে অনেক লোক আছে যারা এই যজ্ঞে অংশ নিতে এসেছেন। নমস্তস্যৈ 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 নমো নমঃ।
Namaste swai namaste swai namaste swai namo namaha ya devi sarva bhuteshu.